আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো নোয়াখালীর আরেকটা খাবার, দোমাশা, যেটা খেতে অনেক মজা। যে উপকরণগুলো লাগবে, এখানে আমি কিছু লটিয়া শুটকি নিয়েছি। এটা আপনারা যে কোনো বড় শুটকি দিয়ে করতে পারবেন, ছুরি শুটকি দিয়েও করা যাবে। আমি লটিয়া শুটকিটা বেশি গরম পানিতে ভিজে নেই, বেশি ভিজালে একেবারে গলে যাবে। একটু গরম পানিতে আস্ত ধুয়ে নিয়েছি, ভালো করে নিয়ে এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছের পরিবর্তে আপনারা এখানে কই মাছও দিতে পারবেন, বা যে কোনো তাজা মাছ, শিং মাছ, মাগুর মাছ, এগুলো দিয়েও করতে পারবেন, বা যে কোনো মাছ দিয়ে করা যাবে। তো আমি চিংড়িটা দিব আজকে। আর এখানে দুটো আলু নিয়েছি আমি কুটে, লটিয়া শুটকির মতো করে ওভাবে লম্বা করে নিয়েছি। এখানে দুটো পেঁয়াজ কুচি আর চার পাঁচটা রসুনের কোয়া থেতো করে নিয়েছি আমি। আর বাকি উপকরণগুলো তো যা লাগবে আমি দিব বা দেখাবো। এখানে আমি একটা কড়াইতে কিছু তেল দিয়েছি, দিয়ে এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব, এখানে রসুনটাও দিয়ে দিব। ভিউয়ার্স, এখানে আমি পেঁয়াজ কুচি এবং রসুন থেতো করে দিয়েছি। বাটা দিলেও পারেন আপনারা, বাটাও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তবে আমি থেতো করে দিয়েছি। এখন এক দুই মিনিট আমি ভাজবো, বেশি ভাজবো না, পেঁয়াজটা বেশি ভাজলে গলে যাবে এবং কালো হয়ে যাবে। এক মিনিটের মতো ভেজে নিব আমি পেঁয়াজটা। রসুনটা তেলের ভিতরে এভাবে একটু ভেজে নিলে রসুনের একটা ফ্লেভার বের হয়। এরপরে আমি হলুদ মরিচগুলো দিব, এক দুই মিনিটের মতো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব। ভিউয়ার্স, আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। আমি এক সাইজ চামচের মতো দিয়েছি, টেস্ট করে প্রয়োজন হলে আবার দিব। আপনারা লবণটা স্বাদ অনুযায়ী দিবেন। উঁচু করে আমি এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, প্রায় এক চামচের চায় চামচের মতো হলুদ গুঁড়া দিব, এক চামচ জিরার গুঁড়া, এক চায় চামচ ধনিয়ার গুঁড়া। এক মশলাগুলো দেওয়া হয়ে গেলো, চুলার আঁচটা একেবারেই লোতে আছে, বেশি জোরে দিলে পুড়ে যাবে। এখন কোনো পানি দিই নাই, আস্তে আছে, সামান্য একটু ভেজে নিব, একটুখানি যে হয়ে গেছে প্রায় ভাজাটা। এখন সামান্য একটু পানি দিব, বেশি দিব না, হলুদ মরিচের যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এক মিনিটের মতো আমি ভেজে নিব এগুলো। ভিউয়ার্স, আলু ছাড়াও আপনারা করতে পারবেন, তবে আমি একটু আলু দিব, শুটকিতে আলু হলে একটু ভালো লাগে। এখানে আলু দুটো আমি এখন দিয়ে দিচ্ছি, শুটকিটা দিলে গলে যাবে, আগে আলুটা আমি একটু সিদ্ধ করে নেব। এক দু মিনিট আবার আমি আলুটা একটু কষিয়ে নিব, আলুটা সামান্য কষিয়ে নিয়েছি, এখানে পুড়ে যাচ্ছে। এখন আমি একটু পানি দিয়ে দিব। ভিউয়ার্স, আমি একটু পানি দিয়ে দিয়েছি আলুটা একটু সামান্য একটু সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি ঢাকনা দিয়ে দিব, এক দুই মিনিট রাখবো, এরপরে ঢাকনাটা খুলে আমি শুটকিটা দিব। ভিউয়ার্স, শুটকিটা যেহেতু একটু গরম পানিতে সামান্য আমি ভিজিয়ে বা সিদ্ধর মতো করে কেটে রেখেছি, এই জন্য আমি আলুটা একটু সামান্য একটু ইয়ে করে নিয়েছি, যাতে শুটকিটা না গলে যায়। এখন আমি শুটকিটা দিয়ে দিব, আলুটাও ভাঙবে না, শুটকিটাও ভাঙবে না। ওইভাবেই শুটকিটা গরম পানিতে সামান্য চুলায় আমি আস্ত শুটকিগুলায় এক মিনিটের মতো কুসুম গরম পানির ভিতরে রেখে দিয়েছিলাম, দুই মিনিটের মতো। এরপরে বেছে আমি কেটে নিয়েছি। এক থেকে দুই মিনিট আমি এভাবে একটু নাড়বো ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে মশলাগুলো শুটকির গায়ে একটু ধরে। এখন জল দিয়ে দিলে শুটকিটা মশলাগুলো ধরবে না গায়ে।
ছুটকিটা এক দুই মিনিট নাড়ার পরে এখন আমি যে চিংড়ি মাছগুলো রেখেছি ওগুলো দিয়ে দিলাম। দিয়ে আর একটু নাড়বো যাতে চিংড়ি মাছটার গায়ে একটু মশলাগুলো ধরে। এক দুই মিনিট আমি এভাবে নাড়বো, নেড়ে এরপরে জোলটা দিয়ে দিব। ভিউয়ার্স প্রায় একটু কষানো হয়ে গিয়েছে, আমি আস্তে আজ দিয়ে রেখেছিলাম, মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছি। এখন আমি এই কাপে দুই কাপ পানি দিয়ে দিব। আমি প্রায় দুই তিন কাপের মতো পানি দিয়ে দিয়েছি। দেখুন ভিউয়ার্স, আলুটাও গলে নাই, শুটকিটাও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, গলে নাই। আমি জোলটা একটু মাখা মাখা রাখবো, এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে কিছুক্ষণ পরে আমি ঢাকনা দিয়ে দিব। ভিউয়ার্স দেখুন বলক চলে এসেছে, আমি এখন ঢাকনাটা দিয়ে দিব। ভিউয়ার্স এটা একটু ঝোল ঝোল থাকবে, মাখা মাখা, আলুটা সিজে এসেছে। আমি এখন কিছু পেঁয়াজ কলি উপর থেকে দিয়ে দিব, আর দুটো টমেটো দিয়ে দিব উপর থেকে, দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিব। ভিউয়ার্স আমি ঝোলটা দিয়েছিলাম দেখেছিলেন যে দোমাচা তরকারিটাতে, এরপরে দুই একটা বলক ঢাকনা খোলা অবস্থায় বলক হয়েছে, এরপরে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে। দিয়ে উপর থেকে কিছু টমেটো ধনে পেঁয়াজের কলি দিয়েছিলাম, পেঁয়াজের পাতা, পেঁয়াজের পাতাটা না থাকলে কোনো সমস্যা নেই, এমনি রান্না করলেও ভালো লাগবে, আছে আমি ওই জন্যই দিয়েছি। ঢাকনাটা দিয়ে আমি দুই তিন মিনিট, প্রায় তিন চার মিনিটের মতোই, একবারে লো আছে দিয়ে রেখেছিলাম চুলায়, একটু তেল উঠে গেছে দেখুন, আর বেশি আমি টানাবো না, এটা এভাবে থাকবে। যেহেতু আলু দেয়া, ঠান্ডা হলে কিন্তু এটা ঝোলটা আরও শুকিয়ে যাবে। আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। আমার চ্যানেলে আরও শুটকির অনেক তরকারি আছে, স্পাইসি, খুব ঝাল, দেখে আসতে পারেন আপনারা। আর এটা একটু ঝাল হলেই ভালো লাগে, আপনারা যার যেমন ঝালটা স্বাদ অনুযায়ী দিবেন, তবে ঝালটা হলেই ভালো লাগে খেতে। এখন আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ দুই ফালি করে কেটে নিয়েছি, চুলাটা অফ করে দিব, আর ঢাকনা চুলার জালটা রাখবো না। আমি উপর থেকে কিছু ধনে পাতা কুচি আমি দিয়ে দিলাম, যারা না খান ধনে পাতা অনেকজনে খেতে চায় না, না দিলেও কোনো সমস্যা নেই, তবে শুটকি তরকারিতে একটু ধনে পাতা হলে খেতে ভালো লাগে। আর উপর থেকে আমি কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি, এভাবে দিয়ে দিব, কারণ কাঁচামরিচের স্মেলটা অনেক ভালো লাগে। আর চুলাটা কিন্তু অফ করে দিব, অফ করে দিয়েছি আমি কাঁচামরিচের যে ফাঁপে এখন কাঁচামরিচটা গ্রানটা তরকারিটাতে যাবে, এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিব। যারা জাল খেতে পছন্দ করে, কাঁচামরিচটা ভাতের সাথে ডলে নিলে, একটু মেখে খেয়ে নিলে দেখবেন খুবই ভালো লাগবে। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব, যে কাঁচামরিচ এবং ধনে পাতার গন্ধটা যাতে তরকারিটার ভিতরে যায়। এরপরে আমি দেখাচ্ছি ভিউয়ার্স সার্ভিং ডিশে ঢেলে যে কেমন হলো নোয়াখালীর একটা খাবার দোমাচা। ভিউয়ার্স আমি সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি, তৈরি হয়ে গেল নোয়াখালীর একটা বিখ্যাত খাবারেই দোমাচা। একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আপনারা, যাদের মুখে অরুচি, খেতে ভালো লাগে না, এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন আপনারা এই তরকারিটা, আমার মনে হয় খুবই ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিউয়ার্স, ভিডিওটা একটা লাইক দিবেন, কমেন্ট করবেন কমেন্ট বক্সে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। দেখা হবে ভিউয়ার্স পরবর্তী রেসিপিতে, সে পর্যন্ত ভালো থাকুন।